এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমি বদলে গেলে তোর আফসোস হবে না? আফসোস হবে কেন, বরং খুশি হব। তুই সত্যি খুশি হয়েছিস? ভীষণ, মনে হচ্ছে বুকের ওপর থেকে ভারী বোঝা নেমে গেল। আপনার কুনজর থেকে মুক্তি পেয়েছি মানে বুঝতে পারছেন কতটা লাকি আমি? এই মুহূর্তে আমার চোখের সামনে বিদায় হ। তোর কথা শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে। খারাপ কিছু বলেছি? আদিবা মার খাওয়ার আগে প্লিজ বেরিয়ে যা। আদিবার কিছু না বলে বেরিয়ে আসলো। আদিবা ঘরে ঢুকার কিছুক্ষণ পরে জুই আসলো সেখানে। আপু আসব? এসো। জুই এসে আদিবার পাশে বসল। আপু যদি কিছু মনে না করো তাহলে কয়েকটা কথা বলতে চাই। বলো কি বলতে চাও। জানি না আম ভাইয়ের সাথে তোমার কি হয়েছে, কিন্তু জীবনটা ছেলে খেলা নয়। রাগ অভিমানে এত বড় সিদ্ধান্ত নিও না প্লিজ, আর একটাবার চেষ্টা করে দেখবে প্লিজ? জুই তুমি ভুল করছো, আমি সেই দলে নই যে নিজের অক্ষমতা স্বীকার করতে জানে না। আমি ভাইয়ার সমবয়সী, আর ছেলেরা সমবয়সী মেয়েদের তেমন পছন্দ করে না। সব ছেলেই চায় তার বউয়ের বয়স কম হোক। তাছাড়া আমি পড়াশুনো করিনি, আমাকে সমাজে পরিচয় দিতে ওনার লজ্জা হবে। আমি চাইলেই আমার বয়স কমাতে পারবো না, আর পড়াশুনোও শুরু করতে পারবো না, তাই এই চেষ্টা না করাই ভালো। যেখানে ভাইয়া আমাদের পরিবারের কথা ভাবছে সেখানে আপত্তি জানানোর প্রশ্নই ওঠে না। জুই আর আদিবা কথা বলছে, এরই মধ্যে আদির গলা ফেঁসে আসল। জুই এখনই একবার নিচে আয়, সাথে মহারানীকেও নিয়ে আসিস। আদির কথা শুনে জুই আদিবাকে প্রশ্ন করল, জুই ভাইয়া হঠাৎ ডাকছে কেন, তাও তোমাকে মহারানী বলছে কেন আপু? আগের অপমানে হয়তো পোষায়নি, তাই আবার করবেন বলে ডাকছেন। যাই হোক চল দেখে আসি। আর আদিবা নিচে নামতে নামতে দেখল আদি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জুই বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? আদি আদিবার দিকে তাকিয়ে জবাব দিল, আদিবা বাড়িতে বিয়ে, আর এখনো শপিং করব না, সামনের সপ্তাহে আমাদের বিয়ে তাই শপিং এ যাচ্ছি। আর রিয়্যাক্ট না করে শান্ত গলায় বলল, খুব ভালো কথা, যান আমাকে ডাকছেন কেন, তা উল্টা পাল্টা নামে তো আমার কি বলা উচিত ছিল? শালিকা সাবধান, আমার সাথে লাগতে আসবেন না, এখন থেকে আমাকে আপু বলে ডাকবেন। তাই নাকি শালিকা আপু? একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে আমি সত্যি জানি না। আজে বাজে কথা রেখে আসুন, বিয়ে শপিং করতে যাব। আমি যাব কোন দুঃখে? আপনি পাত্রীপক্ষের গার্জিয়ান, আপনি না গেলে হবে? চলুন চলুন। আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল আদি। গাড়িতে অরিন আর সাদিয়া বসে আছে। আদি গিয়ে বলল, সবাই রেডি, তাহলে এখন যাওয়া যাক। তাতে সাথে আদিবা উল্টো ঘুরে হাঁটা দিল। পেছন থেকে আদি বলে উঠল, তাহলে কি ধরে নিব আপনি আমাদের বিয়েটা মেনে নিতে পারছেন না? আদিবা ফুকুসকে তাকালো। মানে কি? আপনার হিংসে হচ্ছে তাই মার্কেটিং এ যেতে চাইছেন না? আদিবা আদির চোখে দিকে গরম করে একবার তাকিয়ে ধমকে বলে উঠল, সাদিয়া সামনে গিয়ে বস। বলেই গাড়ির দরজা খুলে পেছনে বসে পড়ল। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শপিং সেন্টারের সামনে। ঢুকতে ঢুকতে আদি বলল, সাদিয়া যা যা পছন্দ হবে সব নিবি? সাদিয়া মাথা নেড়ে ভিতরে গেল। সাদিয়া ঘুরি ঘুরি জিনিসপত্র কিনছে। আদি সবাইকে শপিং করতে বলছে, তাই অরিন আর জুইও ঘুরে ঘুরে সব দেখছে। শুধু আদিবা দাঁড়িয়ে আছে। শালিকা জান আপনিও কিছু কিনুন, আমার একমাত্র বড়শালী বলে কথা। আদিবা আদির কথাকে গুরুত্ব দিল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরই মধ্যে সাদিয়া বলল তার সব পছন্দ করা হয়ে গিয়েছে। আদি বলল বিল দিতে যাবে, তার মধ্যেই আদিবা গিয়ে সাদিয়ার হাত ধরে অলংকারের সেকশনে নিয়ে গেল। বোকার মতো কাপড় নিয়ে চলে যাচ্ছিস কেন? বিদেশ ফেরত ছেলেকে বিয়ে করছিস, অলংকার না নিলে হয়? আঙ্কেল এক্সপেন্সিভ দুই সেট, আঙ্কেল এক্সপেন্সিভ দুই সেট ব্রাইডাল সেট দিন তো। দোকানদার এগিয়ে আসতে সাদিয়া বলল, আপু কি করছো, এগুলো তো অনেক দাম। আদিবা আদির দিকে তাকে শয়তানি হাসি দিয়ে বলল, আদিবা কি তোর বড় অনেক বড় লোক মানুষ, তাছাড়া শপিং এ বড় লোক, তাছাড়া শপিং এ বড় বোনকে নিয়ে এসে একটু খরচ তো করতেই হবে, বড় বোন তো ছোট বোনকে ঠকতে দেবে না। এবার পাল্লায় পড়ে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হলো, কারণ সে সাদিয়ার পছন্দের সব কিছু কিনতে দেয়নি, সব নিজের পছন্দে কিনেছে আর সব কিছু দামি দামি নিয়েছে। শপিং শেষে সবাই মিলে বাসায় ফিরে আসলো। না এত টাকা নষ্ট করেও আদিকে শাস্তি দেওয়া গেল না, কিন্তু সে নানান রকম পরিকল্পনা করতে লাগলো।
আদিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। সকাল 9টার কাছাকাছি হবে, আদি শাওয়ার নিয়ে রুমে ঢুকে ভ্যাবা চাকা খেয়ে গেল। চুল মোছা বাদ দিয়ে সে হা হয়ে তাকিয়ে আছে, কারণ আদিবা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আদিবাকে দেখে আদিত্য থমকে দাঁড়ালো, মনে প্রশ্ন জাগলো, সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে? আদিবার তো তার ঘরে আসার কথা না, এসেছে তো এসেছে, আবার সাজগোজ করছে। আদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আদিবার এতটা সাহস কী করে হলো, এত সাজগোজই বা করেছে কেন? দুধে আলতা গায়ে লাল টুকটুকে শাড়ি, ঘন পাপড়িতে ঠাকা চোখ, কাজল রেখায় অপরূপ মায়া ছড়াচ্ছে, ভেজা চুলগুলো পিঠ ছড়িয়ে আদিবার সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করে চলেছে। হাত ফুর্তি কাছের চুড়ি ঝিনি ঝিনি আওয়াজ সারা ঘরময় আদিবার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তবে কি এটা সত্যি? আদি অবাক নয়নে তাকিয়ে আছে, মুখে কথা নেই। সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবাগি সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্ন দেখছে। আদিত্যের অবস্থা দেখে ফিট করে হেসে উঠল আদিবা, চুড়ি ঝিনি ঝিনির সাথে সেই হাসির শব্দ অপূর্ব শোনালো। আদিবা লিপস্টিকটা রেখে কাজল হাতে নিয়ে পড়তে পড়তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আদিকে নিজেকে সামলে বলে উঠল, তুই হঠাৎ? কথা শেষ করার আগে আদিবা চাপ দিল, আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? আদিবা আদির দিকে ঘুরে তাকিয়ে মিষ্টি হাসল, আমাকে কেমন লাগছে? আদি ফ্রুকুস গেল। কেমন লাগছে সেটা পরের বিষয়, হঠাৎ এমন লাগানোর কারণ কি? আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই। আদিবা কখনো আদির চোখে চোখ রেখে কথা বলেছে বলে আদির মনে পড়ে না, তবে আজ কি করে বলবে? আদির ধারণা বদলে দিবে আদিবা বলে উঠল, আসলে কি বলুন তো, আমি তো সাদিয়ার বড় বোন, এখন আমার বিয়ের আগে সাদিয়ার বিয়ে হয়ে গেলে লোকে বলবে আমার কোনো খুঁত আছে, তখন আমার আর বিয়ে হবে না, তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করিয়ে নিব। আদিবার কথায় প্রচন্ড রেগে গেল আদি, রাগি চোখে তাকিয়ে বলল, এসবের মানে কি? কাকে বিয়ে করবি তুই? আহা চাপ নেবেন না, আমার বিয়ে নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমার পাত্র আমি নিজেই জোগাড় করব। গতকাল ম্যাট্রিমনি সাইট থেকে কয়েকজন পাত্র দেখেছি, আজ একজনের সাথে ডেট করতে যাচ্ছি, সেজন্যই আপনার কাছে এসেছিলাম, আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ। মানে কি, কোথায় যাবি তুই? কেন রেস্টুরেন্টে? এত সাজগোজ করলাম কি এমনি এমনি? একটা ছেলের সাথে কথা হয়েছে, বলেছে আজ মিট করতে, আগে আমরা কথা বলবো, তারপর সব ঠিক থাকলে গার্ডিয়ান নিয়ে বাসায় আসবে, ওই যে ইংরেজিতে বলে না। আদিবা, আদিবার কথা শেষ হওয়ার আগেই চেঁচিয়ে উঠল আদিবা, কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না? সেটা বোঝার উপায় নেই, কারণ সে ভয় পাওয়ার বদলে গোবেচানো মুখ করে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আপনার যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তবু রাগ করবেন না প্লিজ। আদিবার কথা শুনে আদির মেজাজ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে, রাগে কটমট করে বলল, কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? কেন, মা চাচা চাচি সবার অনুমতি নিয়েছি তো, আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না, কিন্তু আমি তো পড়াশুনো করিনি, তাই আমার নিজের পায়ে দাঁড়ানোর উপায় নেই, তার মধ্যে ছোট বোনের আগে বিয়ে হয়, যদি আমার আর বিয়ে না হয় তাহলে সারা জীবন আপনার আর সাদিয়ার ঘাড়ের উপর বসে খেতে হবে, আমি সেটা চাই না। যদি চাকরি করতে পারতাম তাহলে এতটা চিন্তা করতাম না, এখন চিন্তা করতে হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ের আগে মানে এই সপ্তাহেই আমি বিয়ে করব। চাচা চাচি মা সবাই তাতে রাজি। বা ভালোই জবাব দেওয়া শিখেছিস দেখছি, তার মানে তুই পড়াশোনা করিসনি এই নিয়ে তোর কোনো আফসোস নেই তাই তো? একদমই না, সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না, তাছাড়া আমি একেবারেই পড়াশোনা করিনি এমন তো না, মাধ্যমিক পাশ করেছি তাও ভালো রেজাল্ট করে, আর এদেশের বেশিরভাগ ছেলেই চায় বউ একটু স্বল্প শিক্ষিত হবে, কথাবার্তা কম বলবে, সংসারের কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, সেদিক থেকে আমি একদম ঠিক আছি, বাসার সব কাজ করি, কথাবার্তা কম বলি, আর বাচ্চাদের পড়ানোর মতো যোগ্যতা তো আমার আছে তাই না? তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার কথা না, তাছাড়া দেখতে একেবারে খারাপও নই। রূপের অহংকার করছিস, রূপ থাকলে বিয়ে হয়ে যায়। কেন, আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না? ও আপনার তো এমন মনে হবেই, আপনার কাছে তো আমাকে বয়স্ক মনে হয়।
চিন্তা করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করব, যার কাছে আমাকে ছোট মনে হবে। আমার যে আহামরি বয়স হয়ে গিয়েছে তা কিন্তু না, এখনো 22 পা দিইনি, এটাই বিয়ের পারফেক্ট বয়স। এই ধরুন 27-28 বছরে কোনো ছেলেকে বিয়ে করব, এর চেয়ে কম বয়সী ছেলেদের বিয়ে করা উচিত না। এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের জন্য পারফেক্ট না। 25-এর নিচের ছেলেরা তুলনামূলক রাগী আর জেদি হয়, নিজের ভুল সহজে বুঝতে পারে না, এদের মাঝে কেয়ারিং ব্যাপারটা নেই। মেয়েরা স্মার্ট বেপরোয়া ছেলেদের সাথে প্রেম করতে চাইলেও বিয়ের সময় চাই কেয়ারিং একটা হাজব্যান্ড। বেপরোয়া বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলবে এমন ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করতে চায় না কেউ। তাই 25-এর নিচের ছেলেরা লিস্ট থেকে বাদ দিয়েছি। জানেন তো ম্যাট্রিমনিতে নিজের পছন্দ মতো পাত্র খুঁজে যায়। তুই কি কথাগুলো আমাকে বললি না? তবে কেউ যদি নিজেকে বেপরোয়া জেদি বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলতে লাড়ে এমনভাবে, তাহলে আমার কি করার আছে? আদি তাতে দাঁত চেপে বলল, আদি বা একটু বেশি পকপক করছিস না? একদমই না, আমি শুধু মনের কথাগুলো বললাম। এই বাসায় বাবা মা কাকিয়া ছাড়াও তো তোর অভিভাবক আছে, তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না? কে বলুন তো, ও আপনার কথা বলছেন, কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না। আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার কাছে থেকে অবশ্যই অনুমতি নিতাম, কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়েছেন। মুখ ভরে শালিকা শালিকা বলেন, শালিকার জীবনের সিদ্ধান্ত নেয়ার অধিকার তো বোন জামাইয়ের নেই, তাই না? আদিবা, তুই আমার ধৈর্যের লিমিট জানিস, এর বেশি নিতে পারবো না। তাই মার খাওয়ার আগে সাজগোজ মুছে নিজের ঘরে যা। কিন্তু মারবেন কেন, কি ভুল বলেছি আমি? তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। আর কিছু না বলে হনহন করে হেঁটে দরজা বাইরে গিয়ে দরজা লক করে দিলাম।